কোটি টাকার উপর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন গৃহীত হলো আলিপুরদুয়ার জেলায়। জেলা প্রশাসনের উদ্যোগে এখনো পর্যন্ত এই টাকা দেওয়া হলো ছাত্রছাত্রীদের। এই মুহূর্তে রাজ্য সরকার থেকে 30 জনের উপর ছাত্রছাত্রীদের এই লোন গৃহীত হয়েছে। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্ণাতে শনিবার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা 7 জন ছাত্রছাত্রীদের হাতে এই লোন তুলে দেন। জেলা প্রশাসনের এই বিশেষ তৎপরতায় খুশি সমাজের বিভিন্ন মহল। এ বিষয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কি জানাচ্ছেন শুনে নেব আমরা। এখানে দোয়ার্স কন্যাতে অনুষ্ঠান হচ্ছে। বেসিক্যালি আপনারা জানেন কি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রেগুলার বেসিসে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আসছে দোয়ারা সরকারে পাচ্ছি, আমরা নর্মাল অ্যাপ্লিকেশনগুলোই ছিল, সে অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো কনসার্ন ব্যাঙ্কগুলোকে পাঠানো হয়েছিল। আজকে আমরা 7 জনকে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে আছে শুভেচ্ছা বার্তা প্লাস স্যাংশন লেটার, এগুলো যারা স্টুডেন্ট এসেছিলো, এক দুজন স্টুডেন্ট আসলো না, তাদের প্যারেন্টসকে আমরা এটা দিয়েছি। এখানে টোটাল এখন পর্যন্ত মোটামুটি 1 কোটির কাছাকাছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনটা স্টুডেন্টরা পেয়েছে। এটা খুব ভালো দিকে যাচ্ছে আমাদের। আর মোটামুটি এখানে দেখতে পাচ্ছি আমরা 31 স্টুডেন্ট অলরেডি এই বেনিফিটটা অলরেডি পেয়ে গেছে এখানে। আর অন্য অ্যাপ্লিকেশনগুলো বি প্রসেসে আছে, সেগুলো বি যখনই স্যাংশন হবে আমরা তুলে দেবো। আর দুয়ারে সরকারি বি অনেক অ্যাপ্লিকেশনগুলো আসছে, সেগুলো বি কনসার্ন ব্যাঙ্কে আমরা পাঠি দিয়ে হচ্ছি, ওরা বেসিক্যালি ডিসপোজ করছে। তো যারা স্টুডেন্ট আজকে এরা স্যাংশন লেটার পেয়েছে ওর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তাদেরকে বি আমি শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু গভর্নমেন্ট এটা চিন্তাভাবনা করেই ওদের জন্য এটা ব্যবস্থা করেছে। আর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ছেলে টি গার্ডেনে বি আছে, মানে যারা একদম নিডি পড়াশোনা করার জন্য, এটা খুব ভালো দিক, ওদেরকে বি আমরা শুভকামনা জানাচ্ছি। বন্ধু বাগানে আজকে ছিল, বন্ধু বাগানে ছিল যে ছেলেটি আছে, উসকা নাম আছে অভিষেক, সৌরভ সৌরভ মিঞ্জ, সৌরভ মিঞ্জ আছে, মধু টি গার্ডেনে আছে, মধু খুব ভালো। এটা একটু দেখলাম ওনাকে, কংগ্রেচুলেশন। আজকে হলো আগে ভেবেছিল